শনিবার দুপুরে খোয়াই নতুন টাউন হলে রাজ্যসভার সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্যোগে আয়োজিত হয় সাংসদ স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে খোয়াইয়ের বড় মাত্রায় নাগরিকগণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুফল গ্রহণ করেছেন। এই স্বাস্থ্য শিবিরে দিল্লির বিখ্যাত কয়েকটি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিপ্লব দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় নাগরিক স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার স্বরূপ খোয়াইতে আয়োজিত সাংসদ স্বাস্থ্য শিবিরে সচেতন নাগরিকদের ব্যাপক সাড়া মিলেছে। স্বাস্থ্য দপ্তর সহ দিল্লিতেও বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের চিকিৎসকরা বিনামূল্যে পরিষেবা প্রদান করেছেন। আমি আশা করি তাতে ত্রিপুরাবাসীর লাভ হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে একদিন দেখে তো আর সমস্ত কিছু সমাধান করা যায় না, কিন্তু এটা ঠিক মানুষের মধ্যে একটা ভাবনা, একটা মানসিকতা তৈরি হবে যে না, আমাদের হেলথ ব্যবস্থা, যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পর ডেভেলপমেন্ট হয়েছে, তার সঙ্গে বাইরে থেকে এত বড় বড় হসপিটালের ডক্টররা যখন এসে হেলথ ক্যাম্পগুলি একদিন জন্যই করে যাক, তাতে এক এক পারসেপশন তৈরি হয় যে ত্রিপুরা দিল্লি থেকে দূর নয়। পেশেন্টদের মনে একটা মানসিকতা তৈরি হবে যে না, আমাদেরকে দেখার জন্য এমসের ডাক্তারও আসে। না হলে মানুষের স্বপ্ন থাকে কোনো দিন অসুস্থ হলো অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন কেউ নাম বললে ভাবে ওখানে যাবো কীভাবে, ডাক্তার কি দেখবে। কিন্তু আজ চিন্তা করে দেখুন, আজ আমি খোয়াইতে বসে আছি, এখানে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের ডাক্তার, সাধারণ ঘরের কোনো ছেলে মেয়ে এসছে, কোনো মহিলা আসছে, তো তার সঙ্গে কথা বলছে, তাকে দেখছে এখানে বসে। তো স্বাভাবিকভাবে এটা একটা মানুষের কাছে স্বপ্ন, ত্রিপুরার মানুষের কাছে।